এই হ্যালো দিস এভরিওয়ান, টিটিভি 1085 ইউটিউব চ্যানেল অফ ফেজু প্রেস নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো এটা হচ্ছে সামন্তলী মোড়, এখানে পুলিশ থাকে, দেখা যাক পুলিশ আছে কি না। নাই নাই পুলিশ নাই পুলিশ নাই 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 তো থাকলে কি সমস্যা, কারণ পুলিশ থাকলে তো আমার সব কিছু রেডি আছে, কারণ পুলিশকে শো করব, দেখাবো আর দৌড় দিব, এই হলো বিষয়। কারণ যাদের কাগজপাতি নাই, যেমন যাদের ড্রাইভিং লাইসেন্স নাই, গাড়ির কাগজপাতি নাই, হেলমেট নাই, তাদের ক্ষেত্রে একটু অসুবিধে, কারণ তাদের দেখলে পুলিশ দেখে দেখে ভয়ে ভয়ে চালাইতে হয়। কারণ আমাদের যেহেতু সব কিছু রেডি, সব কিছু কমপ্লিট, তাতে আমাদের কিসের ভয়? কারণ পুলিশ ধরুক বা না ধরুক, আমরা কিন্তু স্বাধীনভাবে কিন্তু চলাফেরা করতেছি, কারণ এখানে আমাদের আটকানোর মতো কোনো ক্লু নাই ইনশাল্লাহ। তো মোটামুটি আমাদের কিন্তু সব কিছুই কিন্তু রেডি, কারণ একটা কমপ্লিট প্যাকেট। আগে হয়তো আমার ড্রাইভিং লাইসেন্স ছিল না, তখন একটু মনের ভিতরে একটু ধুকধুকি ধুকধুকি থাকতো, তো এখন কিন্তু সেই ধুকধুকিটা কিন্তু নাই আর, কারণ এখন আমাদের কমপ্লিট প্যাকেজ কিন্তু আমাদের হাতে। কারণ আমরা কিন্তু অলওয়েজ কিন্তু যখন আমি গাড়ি নিয়ে যখন বের হই, টোটাল মানি ব্যাগটা নিলেই হচ্ছে আমার টোটাল প্যাকেজ রেডি, কারণ আমার মানি ব্যাগেই সব কিছুগুলো থাকে। সেই আর অ্যাকচুয়ালি হচ্ছে মানি ব্যাগে থাকার দরকার, কারণ হঠাৎ করে আর একটা এক্সট্রা পার্টস করব সেই সুযোগটা কিন্তু নাই, কারণ সেই এক্সট্রা পার্টস যদি নিতে যদি ভুলে যায়, তো রাস্তায় বের হয়ে গেলাম রাস্তাগুলো দূরে, তখন দেখবেন যে আমি একটা হ্যারাসমেন্টে পড়ে গেলাম। অতএব আমি যখন বেরিয়ে হই তখন তো মানি ব্যাগ নিয়েই থাকি, তো আর কাগজপাতিগুলো যখন মানি ব্যাগে থাকে তখন আর এই ঝামেলাটা থাকে না, কারণ মানি ব্যাগ নিয়ে বই অবশ্যই, আর ওর সাথে সাথে কাগজগুলো নিয়ে চলে আসবো, কারণ কাগজ তো ওর ভিতরে থাকবেই। তো এই হলো বিষয়, কারণ এটা মনের ভিতরে ঢুকদিক না। আর ড্রাইভিং লাইসেন্সের যাদের নাই তাদের একটু ভয় ভয়ই লাগে, গাড়ির কাগজপাতি থাকা সত্ত্বেও যে কখন যেন পুলিশ ধরে, কখন যেন পুলিশ ধরে। আর বিশেষ করে হচ্ছে ওনারা পুলিশটা এই জন্যই ধরে যাতে আপনারা সুরক্ষাভাবে এবং নিয়মনীতি মেনে, তারপরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করে একদম পার্সোনালভাবে, ব্যক্তিগতভাবে ড্রাইভিং লাইসেন্স আপনাদের সবারই দরকার, এই হলো।